আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জিয়াউর রহমান আইএসআই এর এজেন্ট ছিলেন, মির্জা আজম এমপি। জানাবো ঠাকুরগাঁয়ে বঙ্গবন্ধু মুরাল ভাঙচুর আটক এক। আরো থাকছে গণভুত্থানে সরকারের পতন ঘটানো হবে মির্জা ফখরুল। এখানে কোটি টাকা খরচে মহাসচিবের পদ বাগিয়ে নিতে তৎপর মির্জা আব্বাস। সর্বশেষ থাকছে ইসলামকে নিয়ে উস্কানি ও ধর্ম ব্যবসা করা যাবে না ধর্ম প্রতিমন্ত্রী। তাই পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলছেন, জিয়াউর রহমান আসল মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি পাকিস্তান গোয়েন্দা সংস্থার আইএসআই এজেন্ট ছিলেন। তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই তে চাকরি করতেন। পাকিস্তানিরা কোনো বাঙালি সেনা অফিসারকে বিশ্বাস করত না। জিয়াউর রহমান জন্মসূত্রে পাকিস্তান ছিলেন, এই জন্য তার চাকরি আইএসআই তে হয়েছিল। তিনি শুক্রবার 1 জানুয়ারিতে রাতে শহরের পাথালিয়ায় হজরত শাহজামাল স্কুল অ্যান্ড কলেজ মাঠের 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন তারার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ ইসলাম শিমুলের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করে পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাসুম রেজা রহিম। সম্মেলনে প্রধান বক্তৃতায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র। সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আলহাজ মোহাম্মদ বাকিবিল্লা, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাফর হোসেন সিআইপি। এছাড়াও জামালপুর জেলা আওয়ামী লীগ শহর আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন। এদিকে বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরে হইচইয়ের রেশ কাটার আগে ঠাকুরগাঁয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছেন মধ্যবয়সী এক ব্যক্তি, পরে পুলিশ তাকে আটক করেছেন। শুক্রবার বিকাল 4:30 পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় লোকজনের উপস্থিতিতে এই ম্যুরাল ভাঙচুর হয় বলে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান। ভিডিওতে দেখা যায় নুরুল আলম দুই হাতে একটি ইট দিয়ে ম্যুরালটি ভাঙচুর করছেন, তার পাশে মানুষজন ভিড় করে তা দেখছে। প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি প্রদীপ কুমার রায় বলেন, পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি শুক্রবার বিকাল 4:30 ম্যুরালের ডান পাশে ইট দিয়ে আঘাত করে ভেঙে ফেলেন নুর আলম। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে নুর আলমকে আটক করা হয়। গত 7 ডিসেম্বর কোর্টের একটি বেঞ্চ সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল। সেই জায়গা থেকে আপনারা কি ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন প্রশ্নে ওসি প্রদীপ কুমার বলেন, যেখানে বঙ্গবন্ধু ম্যুরালটি ভাঙা হয়েছে সেই ম্যুরালটি বাজারের মধ্যে জনসমক্ষে। এবং জনবহুল এলাকার মাঝখানে এই জায়গায় দিনের বেলায় এই ঘটনা ঘটেছে। অফ টাইম গুলোতে আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেই, দিনের বেলায় প্রকাশ্যে জনগণের সম্মুখে এই ঘটনা, বাজারের মধ্যে সিসি ক্যামেরা রয়েছে, সেই ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। উপজেলা প্রশাসনকে বলা হয়েছে ম্যুরালটি আলোকিত করার জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন। ওসি প্রদীপ কুমার বলেন, আটক নুর আলমের সঙ্গে কথা বলে মনে হয়েছে তিনি মানসিক ভারসাম্যহীন, তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ও সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, দিনের বেলা প্রকাশ্যভাবে বঙ্গবন্ধু ম্যুরাল ভাঙচুর করা বিষয়টি আসলে দুঃখজনক, আটক বৃদ্ধের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, স্থানীয়দের ভাষ্যমতে আটক ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন, এদিক ওদিক ঘুরিয়ে বেড়ায়, তবে সে কেন বঙ্গবন্ধু ম্যুরাল ভাঙচুর করছে তা জানতে চেষ্টা করা হচ্ছে, এর পেছনে অন্য কেউ জড়িত রয়েছে কিনা সেটিও আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমদাদুল হক ক্ষোভে প্রকাশ করছেন, বঙ্গবন্ধু ম্যুরাল ভাঙার পেছনে একটি রাজনৈতিক দলের একটি অংশ জড়িত থাকতে পারে বলে তিনি মন্তব্য করছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এই সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন ইমদাদুল হক। ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণভুত্থানের মাধ্যমে বর্তমান সরকারকে হটিয়ে নতুন বছর গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করছেন। জনগণের বৃহত্তর ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্যের মাধ্যমে একটি গণভুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে হবে, এই লক্ষ্যে আমরা কাজ করেছি, ইনশাল্লাহ আমরা সফল হব বিশ্বাস করি। গতকাল শুক্রবার জাতীয়তাবাদী ছাত্র দলের 42তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে তিনি এই মন্তব্য করেন। এই সময় উপস্থিত ছিলেন ছাত্র দলের সাবেক সভাপতি আমানুল্লাহ আমান, হাবিব উন নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, সাধারণ সম্পাদক আকরামুল হাসান। এর আগে সকাল 11টা থেকে বিভিন্ন এলাকার ছাত্রদল নেতাকর্মীরা নানা রকমের ব্যানার ফেস্টুন নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার মাজার স্থলে জড়ো হন। মির্জা ফখরুল আরো বলেন, প্রতিবছরে বিএনপি শক্তি সঞ্চয় করছে, নতুন বছরে গণতন্ত্র ফিরে পাবে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের দখলদারি মেনে নেবে না, নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করতে হবে, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে, সব রাজনৈতিক দল
দলকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন যাবে বিএনপি। এদিকে বিএনপি মহাসচিব পদ বাগিয়ে নিতে তৎপর হয়ে উঠেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সুযোগকে কাজে লাগিয়ে আগামী জাতীয় কাউন্সিলে খালেদা জিয়াকে বাড়ি উপহার দিয়ে দলের শীর্ষ পদ বাগিয়ে নিতে চান তিনি। এ নিয়ে এর মধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন। মির্জা আব্বাসের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের ভাড়া বাড়ি ফিরোজা ভাড়া পরিশোধ করছেন না, এমনকি দখলের পায়তারাও করছেন। এসব বিষয়ে এরই মধ্যে একাধিক গণমাধ্যম সংবাদ প্রচারিত হয়েছে। এমন পরিস্থিতিতে সুযোগকে কাজে লাগাতে মির্জা আব্বাস এমন সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, নতুন বছরে খালেদা জিয়াকে গুলশান দুই নম্বরে একটি ডুপ্লেক্স বাড়ি উপহার দেওয়ার পরিকল্পনা করছেন। প্রাথমিকভাবে একটি বাড়ি পছন্দ করেছেন মির্জা আব্বাস, দামাদামি চলছে। সবকিছু চূড়ান্ত হলে তিনি নতুন বছরে জানুয়ারি মাসে খালেদা জিয়াকে সে বাড়িতে উপহার দিতে চান মির্জা আব্বাস। এ বিষয়ে তারেক রহমানও অবগত রয়েছেন। তবে খালেদা জিয়ার পেছনে মির্জা আব্বাসের এমন বড় বিনিয়োগের রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন নিজ দলের নেতাকর্মীরা। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দলের সিনিয়র এক নেতা জানান, শুনেছি নতুন বছরে খালেদা জিয়াকে বাড়ি উপহার দেবেন মির্জা আব্বাস, কিন্তু কবে দিবেন তা সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো জানি না। তিনি বলেন, নতুন বছরে খালেদা জিয়ার আর বাড়ি ভাড়া নিয়ে চিন্তা করতে হবে না, উঠবে না বাড়ি দখলের অভিযোগও। তবে দলের এমন বিপদের দিনে কোটি টাকার বাড়ি কেনা নিয়ে মির্জা আব্বাসের এমন সিদ্ধান্ত, এর মধ্যে রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা শুরু হয়ে গেছে। ওদিকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেন, ইসলামকে নিয়ে ধর্ম ব্যবসা করা যাবে না, ইসলামকে নিয়ে উস্কানি দেওয়া যাবে না। বিএনপি জামাত বিভিন্ন সময় উস্কানি দিয়ে দেশের পরিস্থিতি বিনষ্ট করতে চায়, রাষ্ট্রের পেছন দিক দিয়ে ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে উস্কানি দেয়, এদের প্রতিহত করার আহ্বান জানান তিনি। ফরিদুল হক খান বলেন, আওয়ামী লীগ সরকার ইসলামের জন্য যা করেছে তা অন্য কোন সরকার করেনি, আলোচনার মাধ্যমে ভাস্কর্য ইস্যু সমাধান হয়েছে, বঙ্গবন্ধু ওয়াইসি এর সদস্য করে দিয়ে গেছেন, ইসলামিক ফাউন্ডেশন কাকরাইল মসজিদ সব বিশ্ব ইস্তেমার জায়গায় বঙ্গবন্ধু করে দিয়েছেন। শুক্রবার 1 জানুয়ারি বিকালে ইসলামপুরের গোয়ালচরের ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক দুলাল খান চত্বরে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইসলামের পক্ষে অনেক কাজ করে যাচ্ছেন, প্রধানমন্ত্রী একসাথে 560টি মডেল মসজিদ করে দিচ্ছেন, হজের আইন পাশ হবে আগামী সংসদ অধিবেশন বলে তিনি জানান। হাজিরা এখন হজ করতে গেলে হাজিদের আশকোনার হাজি ক্যাম্পে লাগেজ স্থানান্তর করতে হবে, সেখানে মাত্র ইমিগ্রেশন একবার মাত্রই চেক করা হবে বলে জানান তিনি। গোয়ালের চরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা মোহাম্মদ মোশারফ হোসাইনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন চান। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।